হলিউড ফিনিশিং আমরা বলছিলাম নেপলসের কথা আমরা বলছিলাম নাপোলির কথা কিন্তু একই রকম হলিউড ফিনিশিং হয়েছে ইংল্যান্ডের ফিফথ ডিভিশনের ন্যাশনাল ফুটবল লিগে সেই জায়গায় রেক্স্যাম তারা অবশেষে উঠেছে পেশাদার ফুটবল লিগ অর্থাৎ লিগ টুতে এবং রেক্স্যামের গল্পটা যারা অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না তাদের জন্য একটু ছোট্ট করে বলে রাখি এই ক্লাবটাকে এখন বলা হয় হলিউডের ক্লাব কারণ হলিউডের দুজন ব্যক্তি এই ক্লাবটা কিনে নিয়েছিলেন ইংল্যান্ডের অপেশাদার ক্লাব ছিল সেটা মোটামুটি আধা পেশাদার আপনি বলতে পারেন সেটা বলাই বোধহয় গ্রামাটিক্যালি বা পলিটিক্যালি কারেক্ট তো এই ক্লাবটাকে তারা কিনেছিলেন এই রকম একটা ভাবনা থেকে এই দুজনকে আপনারা চিনবেন মালিকদেরকে একজনকে তো চিনবেনই মাস্ট সেটা হচ্ছে রায়ান রেনল্ডস ডেডপুলের যিনি নায়ক অনেক সিনেমায় তাকে হয়তো কম বেশি সবাই দেখেছেন আর একজন রব ম্যাকেলনি তারই সহকর্মী যাই হোক তো এই দুজন মিলে এই ক্লাবটা কিনেছিলেন কোভিডের সময় মোটামুটি বোর হয়ে গিয়ে তারা ভেবেছিলেন যে এই ক্লাবটাকে দিয়ে তারা একটা ডকুমেন্টারি বানাবেন তাদের উত্থানের ডকুমেন্টারি এবং গল্পটা ঠিক সেই গতিতেই এগুচ্ছে ফিফথ ডিভিশন থেকে তারা ফোর্থ ডিভিশনে উঠেছে এই যে একটু বলে রাখি নিশ্চয়ই অনেকে ফিফা গেমটা খেলেছেন হয়তো ম্যানেজার মোড খেলেছেন সেখানে সবারই একটা ইচ্ছা থাকে যে একেবারে নিচ থেকে কোনো একটা ক্লাবের ম্যানেজার হয়ে সেটাকে আস্তে আস্তে করে লিগ টু লিগ ওয়ান চ্যাম্পিয়নশিপ এরপর প্রিমিয়ার লিগ টাইটেল জেতানো ইউরোপিয়ান কাপ জেতানো এইরকম একটা ইচ্ছা যারা মোটামুটি গেমার তাদের ভেতরে সবসময় থাকে এবং যারা ম্যানেজার মোডে খেলেছেন তারা সব মানে সবাই কম বেশি এটা অ্যাচিভও করেছেন যারা খুব মনোযোগ দিয়ে খেলেছেন তো এর ভেতরে যে তৃপ্তিটা আপনি গেম খেলে পান সেটা বাস্তবেই পেয়েছেন রায়ান রেনল্ডস এবং রব ম্যাকেলনি এখন এই দুজন মিলে রেক্স্যামকে দিয়েছেন একটা হলিউড ফিনিশিং এবং 15 বছর পর ওয়েলসের ছোট্ট শহরের এই ছোট্ট ক্লাবটা অবশেষে উঠেছে ইংলিশ লিগ টুতে এবং এই ক্লাবটার এই গল্পটা সারা বিশ্বজুড়ে প্রচার হয়েছে সেখানে ব্যাপক প্রচারণাও চলেছে তাদের যে স্পন্সর থেকে শুরু করে সব কিছু এবং যেহেতু হলিউডে দুজন আছেন তারাই বরং এই ওয়েলসের ছোট্ট শহরটাকে নতুন করে চিনিয়েছেন পুরো বিশ্বের কাছে ওয়েলকাম টু রেক্স্যাম এই নামে একটা ডকুমেন্টারি বা একটা সিরিজ আপনি খুঁজে পাবেন যেটার আইএমডিবি রেটিং মোটামুটি ভালোই এবং এটার একটা ফার্স্ট সিজন বেরিয়েও গেছে সেকেন্ড সিজনে হয়তো আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত এই যে উত্থানের গল্পটা সেই গল্পটা হয়তো ওই জায়গায় রেপ্লিকেট করা হবে ঈদের এই সময়টায় যারা একটু বোর ফিল করছেন তারা এই টার ফার্স্ট সিজনটা দেখে নিতে পারেন খুব মজাই আপনার পাওয়ার কথা গল্পটা দুর্দান্ত এখানে আরও একটা গল্প আছে বেন ফোস্টারকে হয়তো অনেকে চিনবেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার পরে প্রিমিয়ার লিগে তিনি বহুদিন খেলেছেন তিনি একটা সময় অবসরে গিয়েছিলেন কিছুদিন আগেই গত বছরই তিনি অবসরে গিয়েছিলেন তো এই গোলকিপারকে রেক্স্যাম তাদের দলে নিয়ে এসেছিল অবসর থেকে ভেঙে তো অবসর ভেঙে তিনি যখন ফিরলেন ফিরে আবার নর্থস কাউন্টির সঙ্গে তিনি 90 মিনিটস প্লাস এরকম সময় গিয়ে একটা পেনাল্টি ঠেকিয়ে এই যে তাদের রেক্স্যামের যে পেশাদার ফুটবলের প্রবেশ আরও একবার 15 বছর পর সেই জায়গাটা আরও বেশি সুগম তিনি করেছিলেন আইপিএল দেখায় হবে না কোনো গ্যাপ যদি থাকে টি-স্পোর্টস অ্যাপ থাকো তুমি যেখানেই সব খেলা এখানেই For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.